নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। ছোট্ট একটা ফুলকপি দিয়ে বানিয়ে নিন সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ছোলার ডালকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝারিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার ডালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর সামান্য জল। এরপর মিক্সির ঢাকনাটা বন্ধ করে আমি পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা খুব মিহি না হলেও হবে, সামান্য দানা থাকলেও অসুবিধে নেই। এইবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে নিয়ে নিচ্ছি ছোট একটা ফুলকপি। আমি ফুলকপির 4 পাপড়ি নিয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটার নিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ফুলকপিটাকে, যে ছোট গ্রেটারটা আছে, এই ছোট সাইডটা দিয়েই আমি গ্রেট করে নেব। এতে করে এর দানাগুলো খুব মিহি হবে, মিহি দানারই প্রয়োজন। দেখুন, আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে 4টেকেই আমি ভালো করে গ্রেট করে নেব। সমস্ত ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার যে ডালটা আমি বেটে রেখেছিলাম, ছোলার ডালটা, সেটা এই ফুলকপির মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ডাল আর ফুলকপির পরিমাণটা সমপরিমাণ হলে ভালো হয়, বেশি হয়ে গেলে অসুবিধে হতে পারে। এইবার কড়ায় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য হিং, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নেব। এইবার যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ আর 1/2 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ডালটাকে কুক করে নেব। যখন এটা ভালোভাবে মেশানো হয়ে যাবে এবং ভালোভাবে এটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু কড়াই থেকে উঠে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে করে নিতে হবে। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এইবার এটাকে আমি পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এখানে আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম, এইবার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু একটু স্প্রেড করে নিয়ে এটা হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নেব। দেখুন, এটা আমার ভালো করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে ঠান্ডা করার পরেই কিন্তু এটাকে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেব। এটাকে বলতে পারেন ফুলকপির ধোকা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এই রকমভাবে চৌকো শেপ করেই কেটে নিচ্ছি। এটা আমার কাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। অপর দিকে গ্যাসের ওপর আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা আমার গরম হচ্ছে। এবার আমি সমস্ত ফুলকপির ধোঁকাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ধোঁকা এইভাবে দিয়ে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এতে করে কালারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হতে পারবে। এইভাবে এক পিঠ উল্টে নিলাম, অপর পিঠটাও উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি ধোঁকাগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি ফুলকপির ধোঁকাগুলোকেও আমি ভেজে নেব। দেখুন, এক ব্যাচ ভেজা হয়ে গেছে, আরও এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। এইবার কড়াইয়ে যে তেলটা আছে, আর তেল দেব না, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি 2 এলাচ, 3টে দারচিনি আর 4টে লবঙ্গ টুকরো দিয়ে নিয়েছি।
মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা যদি ধোকার ডালনাটা নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন। আমি এটা সম্পূর্ণ আমিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে রসুনটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। এইবার সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ঠিকঠাক গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 ভাগ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সমস্ত শুকনো মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নেব। সামান্য জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেব। জলটা দিয়ে মশলাটা কষালে কী হবে, মশলার কাঁচা গন্ধটা যেমন চলে যাবে তেমনি মশলাটাও কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমি অ্যাড করে দিলাম, আরও কিছুটা জল আমি অ্যাড করে দিলাম। যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে। তবে ধোঁকাতে কিন্তু জলটা একটু বেশি লাগে, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। এইবারে জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা ধোঁকাগুলো। আস্তে আস্তে করে ধোঁকাগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। ধোঁকাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই কিন্তু এইটাকে আর ফুটানোর দরকার নেই, তাহলে কিন্তু ধোঁকাটা ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য ধনে পাতা আর 1/4 ভাগ গরম মশলা আর উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এইবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ফুলকপির ধোঁকা। এই শীতে রেসিপিটা অবশ্যই করে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।